নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে তৈরি করেছি নিরামিষ ওল কচুর দম। এরকম একটা রেসিপি নিরামিষ দিনে থাকলে গরম রুটি এবং ভাতের সাথে দারুণ লাগবে। কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ওলকুচুর দম তৈরি করার জন্য আমি এখানে ওলকুচু নিয়ে নিয়েছি। ওলকুচুগুলোকে বেশ একটু বড় করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ওলকুচুর উপরের খোসাগুলোকে একটু ডিপ করে কেটেছি। ওলকুচুর পরিমাণ এখানে একটু বেশি নিয়েছি, আর তার সাথে একটা আলু ব্যবহার করেছি। আলু ঠিক তেমনি একটু ডুমু ডুমু করে বড় করে কেটে নিয়েছি। ওলকুচু আর আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করব। নিয়েছি 3টে শুকনো লঙ্কা, নিয়েছি 2টো তেজপাতা, হাফ চামচ মতন গোটা ধনে, হাফ চামচ মতন গোটা জিরে আর গোলমরিচ কয়েক দানা, আর সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা। এই মশলাগুলোকে আমি শিল নোড়ায় বেটে নেব। রান্নার পরে অনেকে বলেন ওলকচুগুলো একটু শক্ত হয়ে যায়। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি ওলকচুগুলো বেশ নরম থাকবে, ওলকচুগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। বাজারে দু রকমের ওলকচু পাওয়া যায়, এক রকমের সাদা আর এক রকমের লাল। সাদা রঙের ওলকচুগুলো কিন্তু খেতে ভালো, আর রান্না করার পরেও কিন্তু সেই কচুগুলো বেশ একটু মোলায়েম থাকে। সেই ধরনের কচু কিন্তু কিনে আনলে যত বড় করেই আপনি রান্না করুন না কেন, কচু কিন্তু খেতে দারুণ লাগবে, এক বেশ মোলায়েম হয়ে যাবে। কড়াইতে পরিমাণ মতন করে জল দিয়ে বেশ গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু নুন আর একটু হলুদ আর লেবুর রস দিয়ে ওলকচুগুলোকে দিয়ে দিয়েছি। একবার ফুটিয়ে নিয়ে গরম জলের মধ্যে কিছু সময় ওলকচুগুলোকে আমি রেখে দিয়েছি। তারপর জল ঠান্ডা হয়ে গেলে কচুগুলোকে তুলে নেব। এখানে কিন্তু কচুগুলো একেবারেই কিন্তু আমি সেদ্ধ করিনি। কিছুটা সময় গরম জলের মধ্যে রেখে দিয়ে কচুগুলোকে তুলে নেব। কচুগুলো তুলে নেওয়ার পরে কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়ে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করছি। এবার কচুগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আলুতেও তাই। এবার তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাস কমিয়ে দিয়ে ওলকচুগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই ভাজার মধ্যেই কিন্তু ওলকচুগুলো সেদ্ধ হয়ে যাবে, পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি সেরকম করেই কিন্তু ওলকচুগুলোকে রান্না করছি। আর এইভাবে রান্না করার পরেও কিন্তু ওলকচুগুলো শক্ত হয়ে যাবে না, বেশ মোলায়েম হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে গ্যাস কমিয়ে রেখে ওলকচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ওলকচু ভাজা হয়ে গেলে তার সাথে আমি আলু ভেজে তুলে নেব। এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, আবার খুব বেশি কিন্তু মশলারও প্রয়োজন হবে না। আলু তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে তেলে একটু ঘি দিলে খেতে ভালো লাগে। ফোড়ন হিসেবে এখানে ব্যবহার করব 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, আর দেব দারচিনি আর এলাচ। এলাচ কিন্তু খুব ভালোভাবে আমি থেতো করে দিয়েছি তেলের মধ্যে, আর যেহেতু ঘি দিয়েছি খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসবে। একটু সময় আমি একটু ভাজা করে নেওয়ার পরে এবার দিয়ে দেব মশলা। মশলা আমি কিন্তু শিলনোড়ায় বেটেছি, বেশ মিহি করে মশলা বেটেছি। এই বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ। একেবারে অল্প মশলা ব্যবহার করব, পুরো মশলা কিন্তু ব্যবহার করছি না। আমি 1.5 চামচ মতন মশলা আমি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কচু রান্না করছি, কচু বেশ কিন্তু নরম হয়ে যাবে, গলে যাবে, ঝোলের সাথে কিন্তু মিহি মেখে যাবে, যার জন্য আমি এখানে অল্প মশলা ব্যবহার করছি। অল্প মশলা দিলেই কিন্তু খেতে স্বাদ আসবে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে দেব অল্প একটু মিষ্টি। এই মিষ্টি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। একেবারে অল্প পরিমাণে মিষ্টি দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে মশলাটা কতটা মিহি হয়েছে। বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প জল দেব আর মশলাটাকে একটু সময় করে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল উঠে আসবে, তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ওলকচু আর আলু। যতটা সম্ভব মশলাটাকে কষানো যায় সেরকম করে মশলাটা কষিয়ে নিলে যে কোনো রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আলু আর ওলকচু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে আবারও একটু সময় আমি মশলার সাথে আলু আর কলুচুগুলোকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন করে জল। কচু রান্না হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল টেনে নেবে, যার জন্য একটু বেশি পরিমাণে এখানে আমি জল দিয়ে দিলাম।
ভাজার সময় কচু আর আলু কিন্তু সেদ্ধ হয়ে আছে, সেজন্য খুব বেশি একটা সময় রান্নার সময় লাগবে না। এর উপরে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা। রুটি বা ভাতের সাথে কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবারও খুব সুন্দরভাবে জলের সাথে মিলিয়ে দিয়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো ফুটে ওঠার জন্য। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু সময় রান্না হওয়ার জন্য। আমি আবারও কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, অতটা ঝোল আমি এখানে রাখবো না, বেশ একটু মাখো মাখো মতন হবে সেরকম করে কিন্তু রান্না করব। আর ওলকচু অনেকটা কিন্তু গ্রেভি টেনে নেবে, বেশ নরম কিন্তু হয়ে যাবে, সেই রকম করেই কিন্তু আরেকটু আমি রান্না করে নেব। এখানে আলু আর ওলকচু কিন্তু ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আবারও একটু সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আবারও একটু সময় আমি রান্না করে নিয়েছি, এখানে গ্রেভি দেখুন অনেকটাই কিন্তু টেনে গেছে, আর এটুক গ্রেভি কিন্তু আমি যখন খাবার পরিবেশন করব তখনও কিন্তু থাকবে না, বেশি একটু মাখো মাখো মতন হয়ে যাবে, কারণ ওলকচু অনেকটাই কিন্তু গ্রেভি টেনে নেবে। এবার আমি এর উপরে দিয়ে দেব একটু ঘি। গরম মশলা আমি এখানে আর ব্যবহার করলাম না, এখানে অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে খেতে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে রুটি বা ভাতের সাথে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই। ঘি খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, পরে পরিবেশনের জন্য তুলে নেব। ওলকচু খুব বেশি সেদ্ধ না করে একটু ভাপিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে যদি ভেজে নেওয়া যায়, যত বড় করেই আপনি ওলকচু কেটে নিন না কেন, রান্নার পরেও কিন্তু ওলকচু বেশ মোলায়েম থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইরকম করে আমি ওলকচুটাকে তৈরি করি, পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, এইরকম রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নিরামিষের দিনে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।